হাই বন্ধুরা, আমাদের বাংলার সুপারস্টার দেবদা, তিনি টলিউডে এমন কিছু মহান কাজ করেছেন যে কাজগুলো এখনও অবধি বাংলাতে কোনো হিরো করে দেখাতে পারেনি। দেবদা এমন কিছু গুরুত্বপূর্ণ বাংলাতে অবদান তিনি তৈরি করে রেখেছেন যেই অবদান চিরকাল ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আজকে আমরা বলতেই পারি বাংলার বড় সুপারস্টার দেব। কেন এই জিনিসটা? প্রথমত, আমাদের ওয়েস্ট বেঙ্গলে মানে ইন্ডিয়া সিনেমার মধ্যে কোনো হিরোকে নিয়ে ফ্যানমেড সিনেমা আজ অবধি দেখা যায়নি। সেটা জিৎ হতে পারে, অঙ্কুশ হতে পারে, যেই হোক না কেন, কিন্তু দেবকে নিয়ে হয়েছে ফ্যানমেড সিনেমা বাংলাতে সর্বপ্রথম, যেটার নাম হচ্ছে দেব আই লাভ ইউ, যেখানে দ্বিতীয়প্রিয়া রায়কে অভিনয় করতে দেখা গেছে, যিনি আই কুকুয়ায় মানে বোম্বাদার মেয়ের চরিত্রে অভিনয় করেছে। তো দেব আই লাভ ইউ, তো এই যে জিনিসটা, মানে একটা একটা ফ্যান হিরোকে কতটা মন থেকে ভালোবাসে, সেই ভালোবাসার মধ্যে কতটা ইমোশন রয়েছে, কতটা একটা নস্টালজিক স্মৃতি রয়েছে, কতটা আনন্দের মজা রয়েছে, সেই প্রত্যেকটা জিনিস এই মুভিতে রয়েছে। এবং দেব আই লাভ ইউ সেই সময় মানে জি বাংলা সিনেমাতে হাইস্ট টিআরপি ছিল, মানে রেকর্ড ব্রেকিং, সব রেকর্ড ব্রেক করে দিয়েছিল, আমি মানে জেনেছিলাম কোনো একটা সোর্সের দ্বারা। তো এই যে একটা ব্যাপার, মানে মানে এইটা তো মানে ভাবনা চিন্তার বাইরে, মানে কোনো মানে ফ্যানকে নিয়ে একটা হিরোর ভিত্তিক সিনেমা হতে পারে, মানে এটাকে নিয়ে মানে ভাবা যায় না, এটা জাস্ট স্বপ্নে, মানে স্বপ্নেও ভাবা যায় না, এটা একটা কাল্পনিক, তো সেইটা বাস্তবে কিন্তু ঘটেছে। তো এইটা দেব বলেই সম্ভব, অন্য কোনো হিরোর ক্ষেত্রে কিন্তু খুব একটা সম্ভব হয় না। তো এর জন্য একটা ভালো স্টারডম দরকার, একটা হিউজ ক্রেজ দরকার, সেইটা কিন্তু দেবদার বরাবরই সীমাবদ্ধ। সে যে কোনো জনারের মুভি করুক, আর্ট ফিল্ম, কমার্শিয়াল, ফ্যামিলি ড্রামা, এবং সে কিন্তু সব জায়গায় ফ্যানবেস রেখেছে, বাংলাদেশ, ইন্ডিয়া, আসাম, দিল্লি, যেই কারণে এই মুভিটা এত ভালো প্রশংসা পেয়েছিল। তো আমার কিন্তু মন ভরে যায় এই জিনিসটা দেখলে। সেকেন্ড যেটা বলতে হয় সেটা হলো যে ফ্যানমেড গান, আজ অবধি কোনো বাংলার হিরোকে নিয়ে ফ্যানমেড গান হয়নি বাংলাতে, হয়নি। সে জিৎ থেকে, অঙ্কুশ থেকে, প্রসেনজিৎ যাকেই এনে আনু, কিন্তু দেবকে নিয়ে অনেকগুলো গান হয়েছে, যার মধ্যে অন্যতম বিগেস্ট হিট গান তুমি দেব তুমি সুপারস্টার। আজও যখন যে কোনো দেবদা বড় ইভেন্টে যায় বা কোনো সিনেমার অ্যানাউন্সমেন্ট প্রোগ্রামে যায়, এই গানটা মানে মাইকে বা বক্সে মানে গুনগুন করে বাজে। এবং এই গানটা আমি দেখেছি যারা দেবদার ফ্যান নয় তারাও রীতিমতো কোনো ভিডিও করে ভাইরাল করে, এই গানটাকে নিয়ে অনেক রিলস বানায়। আমি অ্যাজ এ বাঙালি দর্শক গর্ব হয় দেবদার এই মানে সাফল্য দেখি। তো এইটা মানে আপনাদের অজানা ছিল হয়তো, দেবদাকে নিয়ে ফ্যানমেড গানও হয়েছে আজ অবধি বাংলাতে, এটা বিরাট বড় বড় রেকর্ড। হিন্দিতে সাউথে পর্যন্ত আল্লু অর্জুন বা হিন্দিতে শাহরুখ খানের ক্ষেত্রেও হয়নি, যেটা বাংলাতে দেব করে দেখিয়েছে। ছাড়াও অনেক বাঙালি দর্শক দেখবেন আপনারা ইনস্টাগ্রাম বা ফেসবুকে দেবদাকে নিয়ে অনেক শর্ট ফিল্ম বানিয়েছে, অনেক রিলস বানিয়েছে, অনেক মিমস বানিয়েছেন। অন্য হিরোকে কেন্দ্র করে বাংলাতে হয়নি এই জিনিসটা। সর্বপ্রথম দেবকে নিয়েই কিন্তু এই জিনিসগুলো দেখা যায়, কোনো ফ্যান বা কোনো দর্শক রিলস বানাচ্ছে, শর্ট ফিল্ম বানাচ্ছে, মিমস বানাচ্ছে, জাস্ট মানে আমার গায়ের লোম খাড়া হয়ে যায়, আমি রীতিমতো ছিটকে যাই যখন মিডিয়া খুলে এই দেবদার প্রতি দর্শকদের এরকম কাজ দেখি। পুরা দেবদাকে নিয়ে বাংলাতে ফ্যানমেড ডায়লগ পর্যন্ত ব্যবহার করা হয়েছে। এই যে আমরা অনেকে দেখবেন, অনেক যারা দেবদার ফ্যান বা বাঙালি দর্শক বলা বলি করে, তুমি দেব তুমি সুপারস্টার, সিরাই সিরাই রক্ত, দেবদার ভক্ত, তারপরে আমার বুকে গরম রক্ত, আমি দেবদার চরম ভক্ত, এই ডায়লগগুলো, আরও অনেক ডায়লগ আছে কোন হিরোর ক্ষেত্রে ব্যবহার হয়, আমি বাংলাতে তো হয় না, কোনো হিরোর ক্ষেত্রে জন্মাইনি এরকম মানে মানে ফ্যানদের ক্রেজ কোনো হিরোর প্রতি বা কোনো সুপারস্টারের প্রতি। বাংলা ছেড়েও সাউথে যান, হলিউডে যান, হিন্দিতে যান, পাবেন পাবেন না, এটা তো মানতে হবে। দেব শুধুমাত্র ইন্ডিয়া নয়, ইন্ডিয়ার বাইরে গোটা ভারতবর্ষে সে কিন্তু মানে সব থেকে সফলতা এনে লাভ করেছে এই পৃথিবীতে। এছাড়াও যেটা বলতে হয়, এর বাইরে যে বড় সুপারস্টার আমি বলছি, তো আরও তার মানসিকতার কিছু কি প্র্যাকটিক্যাল কাজ যেগুলো অন্য হিরোর ক্ষেত্রে সত্যি আমি লক্ষ্য করিনি। দেবদা এমন একজন অভিনেতা যে বিদেশে গিয়েও সে কিন্তু বাংলা ভাষায় কথা বলছে, এইটা সত্যি দেখার বিষয়। আজকে তো আমাদের তালিগঞ্জে অনেক অভিনেতা রয়েছে, প্রচুর নাম করা সিনিয়র টিনিয়র এখনও নতুন নতুন, দেখবেন এখানে কলকাতায় বসে হিন্দিতে বাতালা মারছে গরম গরম ডায়লগ, কিন্তু দেব সে বিদেশে গিয়ে কিন্তু সেখানে বাংলা দিচ্ছে, কারণ সে বাংলাকে এই যে সম্মান করা, বাংলাকে উপরে নিয়ে যাওয়া,
তাকে নিয়ে তো অনেকে তো তোদলা তোদলা বলে, উচ্চারণ ঠিক ঠিক করতে পারে না, তাও সে দেখিয়ে দিল যে না আমিও পারি যে বাংলাকে বাঙালি হয়ে সাপোর্ট করা। এটা বাকিদেরও কিন্তু করা উচিত, বাকিরা দেখছি সব হিন্দি ইংলিশ এইসব নিয়ে ব্যস্ত, কেন বাংলাতে বলা যায় না, বলে কি মান সম্মান চলে যাবে? দেবের কাছ থেকে শিখুন। আর বন্ধুরা, দেবদাকে বড় সুপারস্টার বলার একটা মেন যে কারণ সেইটা হলো যে দেবদা বরাবরই অন্য কোনো প্রোডাকশান হাউস বা অন্য কোনো হিরো সিনেমাকে সে কিন্তু নিজে মানে সোশ্যাল মিডিয়াতে প্রমোশন করেন। এছাড়াও দেবদা যখন কোনো নিজের সিনেমা মানে প্রচারের জন্য ইভেন্টে যায়, সাউথ সিটি মল বলি বা বিভিন্ন আইনক্স টাইনক্সে, সেখানে গিয়ে বলে যে তোমরা আমার সিনেমার পাশাপাশি তোমরা বনি সোহম অঙ্কুশ ওদের সিনেমা দেখো বা জিদ্দার সিনেমা দেখো, এটা কজন করে বলুন দেখি? বা দেবদাকে আমি দেখেছি যখন কোনো বাংলা সিনেমা মানে নতুনরা যখন সিনেমা বানায় তখন হল শো পায় না, এই যে অলোকেশদা করেছিল শুভ বিজয়া, হ্যাঁ, তারপরে তোমার আরও একটা সিনেমা ভদভতি বলে যে সিনেমাটা নতুন ডিরেক্টর, ওরা কিন্তু হল শো পাচ্ছিল না এবং ওদের সিনেমা কিন্তু রীতিমতো পোস্টার টোস্টার লাগাতে দিচ্ছিল না কলকাতায়। দেবদাই কিন্তু পাশে এসে দাঁড়িয়েছে, দেবদা বলেছে না নতুনদের সুযোগ দাও, এই সিনেমাগুলো হল পাক, পারলে আমার যে সিনেমা তোমরা হল থেকে তুলে নাও, শো তুলে নাও, এইটা অন্য কোনো হিরো করে দেখাতে পারে না, বা সেই জিনিসটা কারোর মধ্যে নেই, দেবদার মনের মধ্যে রয়েছে এবং দেবদা এই দিক থেকে সবার থেকে ফার্স্ট। তো এটা তো বলতে পারি যে মানসিকতার আরেক নাম বাংলাতে দেব। এছাড়াও দেবদাকে যে বাংলার বড় সুপারস্টার বলা হয় তার অনেক তো কারণ আরও রয়েছে, সেগুলো হচ্ছে যে এক এক করে বলছি শুনুন। বাংলাতে প্রথম বিগ বাজেট সিনেমা দেবদার হাত ধরে, এই যে চাঁদের পাহাড়ে কত বাজেট আমার ঠিক জানা নেই, অ্যামাজন অভিযানে 15 কোটি টাকার বাজেট, এগুলো সবটি দেবদার হাত ধরে, পাগলুর 5 কোটি টাকা বাজেট, বা বাংলার সব থেকে বড়ো বক্স অফিস কালেকশন এই যে চাঁদের পাহাড়ের 25, অ্যামাজন অভিযানে 50 কোটি, কে এনেছে? দেব। বাংলার গানের বাজেট 80 লাখ টাকা, খোকাবাবু যায় লাল জুতো পায়, কে এনেছে? দেবদার হাত ধরে। এই যে বাংলাতে যে স্টাইলিশ ড্যান খোকাবাবু যায় লে পাগলু ড্যান্স বা স্টাইলিশ অ্যাকশন চ্যালেঞ্জ ট্যালেঞ্জ পাগলুতে যেগুলো ছিল সব দেবদার হাত ধরেই টালিগঞ্জের নতুনত্ব একটা ব্যাপার বা একটা নতুন অন্য ধারার একটা অন্যরকম মানে গেতাবে কাজ সব দেব এনেছে। এবং বাংলার বাইরেও বাংলা সিনেমা যে বিদেশে চলতে পারে, প্যান ইন্ডিয়াতে চলতে পারে এবং সফলতা আনতে পারে, সেটা দেবই সর্বপ্রথম করে দেখিয়েছে অ্যামাজন অভিযান বা চাঁদের পাহাড়, এবং এখনও সে প্রজাপতির মাধ্যমে জাস্ট ফাঁদিয়ে দিচ্ছে। তো এই যে জিনিসগুলো এগুলো কিন্তু অন্য হিরোর ক্ষেত্রে নেই, একদমই দেখা যায়নি। তো এই দিক থেকে কিন্তু দেবকে কিন্তু বাংলার ভার্সেটাইল বড় অ্যাক্টর তো বলা যায় এবং সাথেও সে কিন্তু অন্যতম বড় সুপারস্টার, এবং তিনি যেভাবে এত সফলতা বাংলাতে দিয়েছেন বা বাঙালি দর্শকরা এতটা ভালোবেসেছেন তা অন্য হিরোর ক্ষেত্রে কিন্তু অনেকটাই মিসিং। এবং দেবদা সত্যি কথা বলতে বাঙালি দর্শক মানে বাঙালি দর্শকদের মনে এইখানে চিরকাল তিনি কিন্তু অমর হয়ে থেকে যাবেন। তো এটা ছিল আমার ভিডিও, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন। তা তা